জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি ইট বেছানোর রাস্তা উঠিয়ে চলাচল বন্ধ করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক প্রবাসীর বিরুদ্ধে। এ কাজ দাঁড়িয়ে থেকে রাস্তার ইট উঠানোর নির্দেশ প্রদান করেছেন খোদ ইউপি সদস্য মাহবুব আলম। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনামুখী ইউপির কাঁঠালবাড়ি গ্রামে। রাস্তা বন্ধ করায় চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে চলাচলকারী এলাকাবাসী। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উপজেলার সোনামুখী ইউপির কাঁঠালবাড়ি গ্রামের ময়নউদ্দিনের পুত্র প্রবাসী শাওন গত কয়েকদিন আগে কাঁঠালবাড়ির চরমাথা থেকে পূর্ব দিকে গ্রামের ভিতরে চলাচল করার একমাত্র ইট বেছানো রাস্তা উঠিয়ে বাড়ি নির্মাণ করছেন। এতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এবং টানা বৃষ্টির পানিতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। সোনামুখী ইউনিয়নের ইউপি সদস্য মাহবুব আলম এই নির্মাণ কাজ করার সরাসরি নির্দেশ প্রদান করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয়রা নির্মাণ কাজ বন্ধ করার জন্য বলেও কোনো প্রতিকার হয়নি। প্রভাব খাটিয়ে বাড়ি নির্মাণ চলমান রেখেছেন তারা। ভোগান্তিতে পড়া এলাকাবাসী জানায়, ইউপি সদস্য মাহবুব আলম প্রভাব খাটিয়ে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছেন, বারবার বলেও সে কোনো প্রতিকার করে দেননি। এটি একটি অন্যায় কাজ। চলমান বৃষ্টিতে রাস্তা বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে চলাচল করতে হচ্ছে। এ ব্যাপারে ইউপি সদস্য মাহবুব আলম রাস্তা বন্ধ করার কথা স্বীকার করে বলেন, আপাতত রাস্তাটি বন্ধ হয়েছে, পরবর্তীতে নির্মাণাধীন বাড়ির পাশ দিয়ে বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হবে। সোনামুখী ইউনিয়নের চেয়ারম্যান ডি এম রাহেল ইমাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, তারা সরকারি রাস্তা বন্ধ করে বাড়ি নির্মাণ করতে পারে না। ইউপি সদস্য মাহবুব আলম নির্দেশ দিয়ে মাতবরি করায় এমনটা ঘটেছে। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ এবং পুনরায় রাস্তা তৈরি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ খান বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, ঘটনাস্থলে অফিসার প্রেরণ করে নির্মাণ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।